পিস হিসেবে নিয়ে আসছেন? জি জি, এক এক পিস 350 টাকা নিয়ে এসেছেন। 37,000 টাকা আছে, 37,500 টাকা। তাহলে আপনি কেজি হিসেবে কেন বিক্রি করছেন, বাটখারা কেন রেখেছেন? স্যার ওই যে আমরা ধরেন অনেকে ঠিকা কিনে মাপেন দেই কয় কেজি আছে এই জন্য। না না, আপনি তো পিস হিসেবে কিনে নিয়ে এসেছেন, পিস হিসেবে বিক্রি করবেন। একটা ওজন করেন, বড় তরমুজ ওজন করেন 10 কেজি। আপনি যে অপরাধ করেছেন আপনার রসিদে প্রমাণিত, আপনি পিস হিসেবে ক্রয় করে নিয়ে এসেছেন, এখানে এসে আপনি 60 টাকা কেজি হিসেবে বিক্রি করছেন, এবং আপনি যে মূল্যে বিক্রি করছেন সেই মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, কেন? আপনি এখন থেকে পিস হিসেবে বিক্রি করবেন। আপনি যে মূল্যে কিনে নিয়ে এসেছেন তার সঙ্গে যৌক্তিক মূল্য 30% প্রফিট করবেন, আপনি করার পরে সেই মূল্যে বিক্রি করবেন। মূল্য তালিকা। আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা সাধারণ, যৌক্তিক ও ন্যায্য মূল্যে তরমুজ ক্রয় করতে কোনো ইচ্ছুক ভোক্তা থাকলে এখানে পিস হিসেবে তরমুজ বিক্রয় করা হবে, আপনারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তরমুজ ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। আপনি যে যৌক্তিক এবং ন্যায্য মূল্যে পিস হিসেবে তরমুজ কিনলেন, এটি আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের উদ্যোগ। আপনি কি উদ্যোগে খুশি? জি আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি একটু বর্ণনা করেন। আমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালোই, যাতে এইরকমই সবাই সেল করতে পারে, সবাই কিনতে পারে, এটাই আশা করি। আপনি কিনেছেন কোথা থেকে? কিনেছেন কোথা থেকে? আমি এটা আনছি 1 নম্বর থেকে। রশিদ দেখান। আপনি পিস কত করে বিক্রি করছেন? পিস হিসেবে নিয়ে আসছেন? জি জি, এক এক পিস 350 টাকা নিয়ে এসেছেন। 350 টাকা দর হিরা 35 টাকা কয়ালি, এই যে 37,000 টাকা আছে, 37,500 টাকা। তাহলে আপনি কেজি হিসেবে কেন বিক্রি করছেন, বাটখারা কেন রেখেছেন? স্যার ওই যে আমরা ধরেন অনেকে ঠিকা কিনে মাপেন দেই কয় কেজি আছে এই জন্য। না না, আপনি তো পিস হিসেবে কিনে নিয়ে এসেছেন, পিস হিসেবে বিক্রি করবেন। একটা ওজন করেন, বড় তরমুজ ওজন করেন 10 কেজি। আপনি যে অপরাধ করেছেন আপনার রসিদে প্রমাণিত, আপনি পিস হিসেবে ক্রয় করে নিয়ে এসেছেন, এখানে এসে আপনি 60 টাকা কেজি হিসেবে বিক্রি করছেন, এবং আপনি যে মূল্যে বিক্রি করছেন সেই মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, কেন? আপনি এখন থেকে পিস হিসেবে বিক্রি করবেন। আপনি যে মূল্যে কিনে নিয়ে এসেছেন তার সঙ্গে যৌক্তিক মূল্য 30% প্রফিট করবেন, আপনি করার পরে সেই মূল্যে বিক্রি করবেন। মূল্য তালিকা প্রদর্শন না করে আপনাকে সতর্কতামূলক 2,000 টাকা ফাইন করা হলো। আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা সাধারণ, যৌক্তিক ও ন্যায্য মূল্যে তরমুজ ক্রয় করতে কোনো ইচ্ছুক ভোক্তা থাকলে এখানে পিস হিসেবে তরমুজ বিক্রয় করা হবে, আপনারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তরমুজ ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। দেন, খুবই সুন্দর এটা। এটাও খুব সুন্দর তরমুজ। আপনি যে যৌক্তিক এবং ন্যায্য মূল্যে পিস হিসেবে তরমুজ কিনলেন, এটি আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের উদ্যোগ। আপনি কি উদ্যোগে খুশি? জি আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি একটু বর্ণনা করেন। আমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালোই, যাতে এইরকমই সবাই সেল করতে পারে, সবাই কিনতে পারে, এটাই আশা করি। আগের কালেকশনগুলো কোন দিকে, পুরাতন কালেকশন? আমাদের স্যার পুরাতন কালেকশন নেই বলতে গেলে স্যার। সবই নিউ কালেকশন? হ্যাঁ স্যার, মোটামুটি প্রায় নিউ কালেকশন। তো ভাই একটু চলেন, একটু দেখেন প্রাইসটা, একটু দেখেন শার্টগুলোর। প্রাইসটা কি টেম্পারিং করা আছে? গতবার তো আমরা পেয়েছিলাম। না স্যার টেম্পারিং করা নেই। হুম স্যার, না টেম্পারিং করা নেই। আসুন, ঈদ উপলক্ষে আপনাদের শোরুমে প্রোডাক্টের প্রাইস টেম্পারিং হচ্ছে কিনা, আপনারা আইন মেনে করতেছেন কিনা, এগুলো দেখার জন্য এসেছি। তা আপনার কি বক্তব্য, আপনাদের কি প্রাইস যেটা লাগানো আছে এই প্রাইসের উপর কোনো প্রাইস টেম্পারিং করা আছে, যেমন পুরনো প্রোডাক্টের উপর অনেক সময় আমরা দেখি এমন? সবগুলো ট্যাগই হেড অফিস থেকে লাগিয়েছে একবার। এটা আপনি একটা প্রাইসের উপরে নতুন করে প্রাইস ট্যাগিং করতে পারবেন না, ঠিক আছে? আমাদের নজরদারি আছে সব জায়গায়, আপনাদের সতর্ক করার জন্য আমরা এসেছি, ঠিক আছে? ওকে।